এই ভিডিওটি দেখার পরে অনেকেই কমেন্ট করবে জানি বলবে এখনও তো রানই হলো না আর তুমি ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করছো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি দেখবে পেটে খিদে না থাকলে কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না তেমনি তুমি বেকারত্বের জেলা না বুঝলে আর পিটে পিট না ঠেকলে বুঝবে না চাকরির মর্ম আর যারা চাকরির দরকার তারা এই দৌড়টা অবশ্যই পাশ করবে আমি আশাবাদী আর বন্ধুরা দু হাজার সালে যারা ফাইনাল মেরিট লিস্টে বাদ গেছো এবং যারা মেন এক্সামে বাদ গেছো কেন বাদ গেছো সেই কারণটিকে আগে ভালো করে খুঁজে বের করো দেখবে এবারে তুমি সফলতা তাহলে পাবেই দেখো আগেরবারে যে দু হাজার আঠেরো সালে যে কাট অফ মার্ক গেছিলো সেগুলো দেখো জেনারেল ক্ষেত্রে গেছিলো জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে গেছিল ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ও বিয়ের ক্ষেত্রে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন ওবিসি এর ক্ষেত্রে ফর্টি ওয়ান এসসিদের ক্ষেত্রে ছিল ফর্টি টু পয়েন্ট এইট থ্রি ছিল আটত্রিশ তোমাদের এখানে ছোট্ট একটা রাখি অনেকে ভাবো যে এবারে ভ্যাকান্সি বেশি কম যাবে এর সব অনেক ইউটিউবে আপলোড করছে দেখো বন্ধুরা একটা কথা তোমাদের বলি বাপের বাপ জন্মতে থাকে অর্থাৎ কি সেইবার যে ক্যান্ডে চলে গেছে এবার তার থেকেও বেটার ক্যান্ডে উঠে আসতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কারণ কোনো জায়গায় কোনো দিন ফাঁকা পড়ে থাকে না কারোর জন্য তাই এবারও তোমার টার্গেট রাখতে হবে সর্বোচ্চ নাম্বার তোলা যদি সর্বোচ্চ নাম্বার তুলতে পারো তাহলে কোনো চাপ থাকবে না তোমার আর দেখতে হবে না কোনো ইউটিউব কত কাট অফ মার্ক বলছে দেখো আমি এবারের ক্ষেত্রে জোন তোমাদেরকে বলবো ফর্টি ফাইভ প্লাস নাম্বার আগে তোমার কোনো চাপ থাকবে না তুমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবে এই ফর্টি ফাইভ কী করে তুলবে এখন থেকে তার প্রস্তুতি নেওয়া শুরু করো সিলেবাস অনুযায়ী সুন্দর কোণে অনুশীলন করতে লাগো দেখো পশ্চিম পুলিশের পরীক্ষার সিলেবাস দেখো জেনারেলদের ক্ষেত্রে জেনারেল নলেজ আছে পঁচিশ জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস আছে পঁচিশ অঙ্ক আছে কুড়ি ইংলিশ আছে পঁচিশ রিজনিং আছে পনেরো এই নিয়ে মোট তোমাদের কিন্তু এইট্টি ফাইভ আর পনেরো নম্বর তোমাদের হচ্ছে ইন্টারভিউতে মোট হানড্রেড ওখানে অনেকে প্রশ্ন করে থাকে দাদা ইন্টারভিউ আর কি মেন এক্সামের নাম্বার যোগ করে মেট করায় আমি বলবো হ্যাঁ ইন্টারভিউ আর হচ্ছে তোমাদের মেন এক্সামের নাম্বার যোগ করে মেরিট করা হয়ে থাকে আর যেটা তোমার পিলি দিয়েছ তার নম্বর যোগ করা হয় না এবার সিলেবাস ভালো করে জেনে নাও জেনারেল নলেজ সিলেবাস কি কী রয়েছে দেখো সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি প্রশ্ন আসে সাধারণ জ্ঞান থেকে আর ইতিহাস থেকে এই দুটো পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে খুব গুরুত্বপূর্ণ এছাড়াও প্রত্যেকের শিল্প সংস্কৃতি ভূগোল থেকে দুটি তিনটি প্রশ্ন এসে থাকে সংবিধান থেকে তো প্রশ্ন তোমাদের হানড্রেড হানড্রেড পার্সেন্ট আসবে অর্থনীতি থেকে একটি প্রশ্ন আসলেও আসতে পারে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান থেকে দুটি মতো প্রশ্ন আসে খেলাধুলা থেকে হানড্রেড পার্সেন্ট খেলাধুলা থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে রাষ্ট্রসংঘ থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এছাড়াও কম্পিউটার থেকে একটি মতো প্রশ্ন এসে থাকে তো এই তোমাদের সাধারণ বিষয় ছিল জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস এই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে এরপর দেখো অঙ্কের সিলেবাসে যদি দেখা যায় তাহলে দেখো শতকরা থেকে প্রশ্ন আসেই শতকরা করা ও লাভ ক্ষতি এই দুটি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই অনুপাশ অনুপাতের থেকেও একটি প্রশ্ন এসে থাকে এখানে যে কটা চ্যাপ্টার বলছি কটা চ্যাপ্টার থেকেই একটি দুটো করে প্রশ্ন আসে গশাগুলো অসাগু ভালো করে করতে হবে গড় গড় থেকে একটি প্রশ্ন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকে সরলীকরণ একটা থাকবেই হান্ড্রেড পার্সেন্ট সরল সুদ বা চক্রবৈী সুদ দুটো থেকে একটিও চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন এসে থাকে এরপর দেখো সময় দূরত্ব থেকে প্রশ্ন এসে থাকে সময় কার্য থেকেও প্রশ্ন আসে নল চৌবাচ্চা থেকেও প্রশ্ন এসে থাকে দেখো এইখানটা তোমার বারো নম্বরটা বলে রাখি আয়তক্ষেত্র বড়ক্ষেত্র বৃত্ত এই তিনটি চ্যাপটা ভালো করে পড়বে এছাড়াও দেখবে ত্রিভুজ আছে ঘনক আছে এগুলোর কি করবে জাস্ট পরিসীমাটা আর ক্ষেত্রফলগুলো পড়বে ভালো করে এই এই চ্যাপটাগুলোর কিন্তু ভালো করে করবে তার সাথে ওই চ্যাপটাগুলোর কিন্তু ক্ষেত্রফল আর পরিসীমাটা ভালো করে প্র্যাকটিস করবে এবার দেখো মিশ্রণ মিশ্রণ চাপটা ভালো করে করবে আর দেখবে একটি প্রশ্ন থাকে বর্গমূল ও ঘনমূল নির্ণয় করতে বলে যেটা ইজি দেয় একদম সেরকম দেয় আর পুরো নম্বর হচ্ছে অংশীদারী কারবার এখনকার সময় অংশীদারী কারবার থেকে প্রশ্ন খুব কম আসে আসেই না বলতে গেলে তবু তুমি সেফ জোন হিসাবে এটা প্র্যাকটিস করে যেতে পারো যে তুমি অঙ্কে ভালো হয়ে থাকো এরপর দেখো রিজনিং সিলেবাস রিজনিং সিলেবাসের মধ্যে কি শঙ্কা শ্রেণী বুঝতে পারছো সেই ওয়ান টু থ্রি এরকম করে যেমন করে হয় অক্ষ শ্রেণী অর্থাৎ এবিসিডির বিষয়গুলো দিক নির্ণয় থাকবেই রক্তের সম্পর্ক থাকবেই বিন্যাস ও ক্রম নির্ণয় অবশ্যই থাকবে ভেনচিত্র থাকবে ঘড়ি ক্যালেন্ডার অবশ্যই থাকবে দেখো এরপরে ত্রিভুজ বড়ক্ষেত্র কাউন্টিং এটা হানড্রেড পার্সেন্ট একটা থাকবে এ থাকেই সব বেঙ্গল পুলিশের পরীক্ষায় তবে ঘনক ও ছক্কা অবশ্যই থাকে প্রতিবিম্ব জলবিম্ব থাকে বর্ণমালা সংক্রান্ত সমস্যা এটিও থাকে আর গাণিতিক চিত্র অর্থ পরিবর্তন অর্থাৎ বলে না পি এর মানকে মাইনাস ধরো কিউয়ের মানকে গুণ ধরো এরকম বিষয় সেটা গাণিতিক চিহ্নের অর্থ পরিবর্তন সেটাকেই বলে তো এরকম বারোটি তোমরা কিন্তু রিজনিং প্র্যাকটিস করবে এবার ইংরেজি সিলেবাস দেখো অনেকে ইংরাজিতে কমা বলো তো মোটামুটি এইগুলোকে অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করো ভয়েস চেঞ্জ অবশ্যই আসবে ন্যাশন চেঞ্জ অবশ্যই আসবে ইরোর কালেকশান অবশ্যই আসবে পি পজিশান আর্টিকেল অবশ্যই আসবে স্পেলিং মিস্টেক অবশ্যই আসবে প্যারাজম্বু এটা ঠিক নেই আসতেও পারে না আসতে পারে সিমনি ম্যান্টোরিম তো হানড্রেড পার্সেন্ট আসে ওয়ান ওয়ার সাবটিউশন এবার তোমার দ্বারা আমরা এত ইংলিশ কি করে পড়বো কোনগুলো পড়লে আমরা অন্তত দশ থেকে পনেরো নম্বর পেতে পারি সেটা তোমাদেরকে বলে ইচ্ছি দেখো দেখো একে তোমাদেরকে বলে রাখি ভয়েস চেঞ্জ কিন্তু করতেই পারো শিখতেই পারো ইজি ব্যাপার একটা মুখস্ত করতে না নিয়ম মুখস্ত করলে হয়ে যায় ন্যাশন চেঞ্জ তুমি করতেই পারো মুখস্থ করা লাগে না দেখো ইডোর কালেকশনটা অনেকটা শিখতে হয় এটাকে কেটে রাখো পি পজিশন আর্টিকেল ছোটো থেকে শিখছে এটা পাড়ার কথা তারপর দেখো স্পেলিং মিস্টেক দু একটি দেখো ভালো করে খেয়াল রাখবে পরীক্ষা হলে দেখো সোজা বানন্দায় পেরে যাবে ঠিক আছে এই চার প্রকার তো অবশ্যই শিখবে আর হচ্ছে দেখো এখানে আর ওয়ান আওয়ার সাফ টিউশনটা মোটামুটি পড়তে থাকবে এখন থেকে ব্যাস এই পাঁচ প্রকার পড়লে অন্তত দশ বারো নাম্বার পেয়ে যাবে তুমি ক্রাক করে যাবে দেখো এবার ক্র্যাক করার জন্য তোমার কত কী নাম্বার তুলতে হবে সেটাও তোমাদেরকে বলে দিই দেখো আমি বললাম পঁয়তাল্লিশ প্লাস সেফ স্কোর তোমাদেরকে তো দেখো এখান থেকে অন্তত পঁচিশের মধ্যে তোমরা অন্তত পনেরো তোলার চেষ্টা করো ঠিক আছে এই অঙ্ক থেকে দশ তোলার চেষ্টা করো যারা যে বিষয়ে ভালো আমি সে বিষয়ে কথা বলছি না মোটামুটি তোলার চেষ্টা করো এখান থেকে দশ তোলার চেষ্টা করো আর রিজনিং থেকে দশ তাহলে কত হয়ে গেলো দেখো পঁয়তাল্লিশ নম্বর কিন্তু হয়ে গেল দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে বেশি নাম্বার তোলার চেষ্টা করতে যেও না এতে ভুল হতে পারে তুমি যেটুক পারবা সেটুকুই সঠিক আনসার করো এতে তুমি পাশ করে যাবে অনেকে হবে আমি সব করব এতে নেগেটিভ মার্কিং খায় অনেক পিছিয়ে পড়ে অন্য অন্য ক্যান্ডিডেট থেকে তুমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আনসার করো আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বললাম চাকরি কনফার্ম তবে যে চাকরি না আমাকে এসে বলবে হানড্রেড পার্সেন্ট চাকরি কনফার্ম তাই বলো যে যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা অ্যান্সার করে ফেলো তাহলে ভুল প্রশ্ন করার হাতে দেওয়ার কোনো দরকার নেই আর কয়দিন পর ডাব্লিউ মেন এক্সামের ক্লাস শুরু করে দিয়েছি আর আরও সামনে শুরু করবো তোমরা কোন ক্লাসটা ফার্স্টে চাইছো কমেন্ট বক্সে জানিও